পুলিশ এবং প্রশাসনের একাংশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে সরব হলেন দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মু। এই মর্মে নির্বাচন কমিশনের পদক্ষেপের দাবি জানিয়েছেন তিনি। উল্লেখ্য, এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন পুলিশ কর্তা প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জেলার পুলিশ আধিকারিকদের নিয়ে বেসরকারি হোটেলে বৈঠক করার অভিযোগ এনেছেন তিনি। জেলার প্রশাসনিক এবং পুলিশ কর্তাদের একাংশ শাসক দলের হয়ে ভোট সম্পন্ন করার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী খগেন মুর্মু। এই ঘটনায় জেলা শাসক ও জেলা পুলিশ সুপার সহ প্রায় 10 জন প্রশাসনিক এবং পুলিশ আধিকারিকের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছেন খগেন বাবু। তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন তিনি, আবার এখানে আমাদের এখানকার এসপি কি করে তিনি এখানকার আইসিদের নিয়ে মিটিং করলেন এবং একটা যে বেসরকারি একটা জায়গাতে একটা হোটেলে আমরা বেশ কয়েকটা এখানে হচ্ছে যে ভিডিও কিছু আইসি যারা দলদাস হিসেবে কাজ করছে তাদের বিরুদ্ধে আমরা ইতিমধ্যে আমরা নির্বাচন কমিশনের কাছে আমরা অভিযোগ জানিয়েছি। আমরা বলেছি এরা যদি থাকে এখানে নিরপেক্ষ নির্বাচন হবে না, আমরা নিরপেক্ষ নির্বাচন চাই, মানে বুথ দখল করা, এখানে হচ্ছে যে সমস্ত ব্যালটগুলো সেখানে ছাপ্পা মারা, অর্থাৎ এখানে আমাদের ইভিএমগুলোকে দখল করা, এগুলো করার চেষ্টা করছে। আমরা সেই জন্যেই যারা এই সমস্ত যে দলদাসের সঙ্গে যারা যুক্ত আছে, তৃণমূলের সঙ্গে যারা দলদাস হিসেবে কাজ করছেন পুলিশ আধিকারিক এবং সাধারণ প্রশাসনের আধিকারিক তাদের বিরুদ্ধে আমরা ইতিমধ্যে নির্বাচন কমিশনের কাছে আমরা অভিযোগ করেছি। নির্বাচন কমিশন এই বিষয়টা তিনি বিবেচনা করবেন। যদিও সাংসদের সমস্ত অভিযোগ খণ্ডন করেছেন উত্তর মালদার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। কোনো মানুষ যখন হারার ভয় পেয়ে যায় তখন তিনি কিছু বেসলেস কমপ্লেন করতে থাকেন। আমি যখন মুভ করি আপনারা দেখেছেন তখন আমার সাথে আপনাদের একটা বিশাল অংশ মুভ করে। এখন অডিও ভিজুয়ালের যুগ, ন্যাচারালি পুরো টিমই আমার সাথে মুভ করছে, ফলে এই ধরনের বেসলেস কমপ্লেন তখনই মানুষের মুখ দেবে, উনি আসলে ফ্রাস্ট্রেটেড। এই যে বললাম না যে কিছু করতে হচ্ছে না, আপনি তো এখানে কাউকে দেখছেন, এখানে তো আমি সাধারণ মানুষের সাথে কথা বলছি, সাধারণ মানুষ বলছেন যে সাংসদ কোনো কাজ করেননি। এই আওয়াজটা আপনি হবিবপুর থেকে হরিশচন্দ্রপুরে পাবেন, আমি কোনো একটা পার্টিকুলার অংশের কথা, প্রত্যেক জায়গাতে একই বক্তব্য যে কোনো কাজ হয়নি। উনি নিজেও বুঝতে পেরেছেন কাজ হয়নি, ফলে কী হয়েছে, এই যে কাজ করতে পারেননি এবং উনি জানেন যে ওনার পরাজয় খুব নিশ্চিত এবং তৃণমূল কংগ্রেস এত শক্তিশালী দল তারা জিতবে, এই বিষয়টাতে ওনার কোনো ফ্রাস্ট্রেশন তৈরি হয়েছে।